डियर लर्नर्स, एक्चुअली वी आर इन ए भेरि क्रिटिकल सिचुएशन, हमें खूब जटिल परिस्थितिर मध्य रही बिकॉज ऑफ द कोविड 19, द लॉकडाउन हैज बीन इम्पोज्ड इन ऑलमोस्ट ऑल ओवर द कंट्री, स्पेशली इन आवर इंडिया। से এই পরিস্থিতিতে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আওয়ার স্টুডেন্টস টু গো টু স্কুল বিকজ দ্য স্কুল হ্যাজ বিন শাট অ্যান্ড অল দ্য এডুকেশনাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন পোস্টপন্ড ডিউ টু লকডাউন অ্যাজ ওয়েল অ্যাজ আ প্যান্ডেমিক কোভিড 19। সো আই ডিসাইডেড টু ইন্ট্রোডিউস ইউ সাম পোয়েমস অফ ক্লাস 12 to you that will be helpful for yours, tomader jonno subidha jukto hobe to ami prothom kobita re jeta alochona korbo unkillingity lekhata ar ei kobita r lekhok hocche ba kobita tar rachoyita hocche G.F. Patel to G.F. Patel somporke ekhane lekha ache e 1940 te jonmohon korechilo was born ebong she hocche ekjon renowned kobi mane reputed kobi ba illustrious kobi bolte paro এবং সে হচ্ছে প্লে রাইট, নাট্যকার, বা হি কম্পোজ মেনি ড্রামা, ঠিক আছে। হি ওয়াজ এ গ্রেট বেন্ট অন পেন্টিং, তার ঝোঁকও ছিল পেন্টিংয়ের উপরে। তো এখানে সে অনকিলিংটির কবিতাটা সিনকোপ্যাটেড রিদমে লিখেছে। সিনকোপ্যাটেড রিদম বলতে এটা হচ্ছে অ্যাকসেন্টটাকে একটু চেঞ্জ করেছে, ঠিক আছে। এখানে অ্যাকসেন্টটা চেঞ্জ করেছে কেমন, এখানে হচ্ছে উইক বিটটাকে বেশি স্ট্রেস দিয়েছে বা ইমফ্যাসাইজ করেছে, জোর দিয়েছে, ঠিক আছে। তো ইন দিস পোয়েম হি ইউজেস ডে টু ডে ল্যাঙ্গুয়েজেস, মানে প্রচলিত ভাষা বা কলোকিয়াল ভাষাটাকে বেশি ব্যবহার করেছে। তার অনেক বিখ্যাত কবিতা বা লেখা রয়েছে। তো এই কবিতাটা কী সম্পর্কে, দিস পোয়েম ইজ about the harm or devastation or destruction, এই কবিতাটা সেই ধ্বংসটা করা হচ্ছে, যে ক্ষতিটা করা হচ্ছে টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে। বাট উই শুড নট ফরগেট দ্যাট দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য লাইফ ফোর্স ফর আওয়ার সার্ভাইভাল অন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু প্রকৃতিরই দান, প্রকৃতিরই একটা বিশাল ভূমিকা রয়েছে। দ্য নেচার টেক্স এ পাইভোটাল রোল ইন মেকিং আওয়ার হ্যাবিটেড পসিবল ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে বাসের উপযোগী করার জন্য। তো আমি আর বেশি কিছু বলছি না, কবিতাটা শুরু করছি। ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, এখানে কবিতার প্রথমেই বলছে গাছ হত্যা করতে প্রচুর সময় লাগে, ঠিক আছে। তাহলে গাছ হত্যা করতে প্রচুর সময় লাগে, তো উইথ দিস সেন্টেন্স এই বাক্যের মধ্য দিয়ে উই হ্যাভ এ আইডিয়া বা উই হ্যাভ এ ইম্প্রেশন দ্যাট আমাদের একটা ধারণা আছে যে উই আর কজিং হার্ম টু দ্য ট্রি, আমরা সেই গাছটাকে ক্ষতি করছি। দ্যাট ইজ গিভিং আওয়ার লাইফ সিকিউরড অন দিস আর্থ, যা যে আমার পৃথিবীতে জীবনটাকে নিরাপদ করে দিচ্ছে, তার জীবনটাকে আমি নষ্ট করছি। ইট ইজ এ আইরনিক্যাল আইডিয়াস, ইট ইজ এ আইরনিক্যাল কনসেপশন, এটা একটা বিদ্রুপাত্মক ধারণা, না এটা বিদ্রুপ, হ্যাঁ, যে আমরা উই আর কিলিং আওয়ার সেভিয়ার, আমরা আমাদের সেভিয়রকে, রক্ষাকর্তাকে হত্যা করছি। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, শুধুমাত্র একটা ছুরির আঘাতই এই গাছটাকে হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা আস্তে আস্তে পৃথিবীকে খাবার হিসেবে গ্রহণ করে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, এবং এই পৃথিবীর মাটি থেকে ওপরে উঠেছে। ফিডিং আপন ইটস কাস্ট, এর ভূত্বকটাকে খাবার হিসেবে গ্রহণ করছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এবং বছরে বছর সূর্যের আলো, বাতাস, জল সব কিছুই গ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে ইট উইল নট বি ইজিয়ার অর এ
ইজি গোয়িং টাস্ক ফর এনি ওয়ান টু কিল এ ট্রি বিকজ দ্য ট্রি হ্যাজ টেকেন ইটস ফার্ম শেপ ইন দ্য হিডেন আর্থ। এই গুপ্ত মাটির মধ্যে সে একটা শেকড় গেড়ে নিয়েছে, ঠিক আছে। অ্যান্ড আউট অফ ইস লেফরুয়া সাইড স্প্রাউটিং লাইভস লিভস, এবং এই লেফরুয়া সাইড থেকে এবং এটার কুষ্ঠরোগগ্রস্ত চামড়া থেকে, কুষ্ঠরোগগ্রস্ত লেফরুয়া সাইড বলতে লেফরুয়া সাইড লেফরুয়াস বলতে সাধারণত এই ওয়ার্ডটা আমরা ডিরাইভড করেছে বা নিয়েছি এখানে কবিতাতে লিপার বা লেফ্রোসি। লিপার বলতে কুষ্ঠরোগী আর লেফ্রোসি মানে কুষ্ঠরোগ। হ্যাঁ, কুষ্ঠরোগ হলে হোয়েন সামওয়ান ইজ সাকামস টু লেফ্রোসি, যদি কারো কুষ্ঠরোগ হয়, হি হ্যাজ এ রাফ স্কিন, হি উইল হ্যাভ রাফ স্কিন, তার স্কিনটা হয়ে যাবে আর হাইড এখানে চামড়া বা স্কিনটা হয়ে যাবে রাফ, ঠিক আছে, অর্থাৎ স্মুথ নট স্মুথ, ঠিক আছে, মসৃণ থাকবে না। তখন কি, হ্যাঁ, সে বলছে সেই ফ্রম দিস লেফ্রোয়া সাইড আর ফ্রম দিস স্মুথলেস স্কিন, এই স্মুথলেস স্কিন থেকে কী বেরোবে, লিপস পাতা বেরোবে, পাতা জার্মিনেট হবে, উৎপত্তি হবে। সো হ্যা ক্যান চপ বাট দিস অ্যালোন উড নট ডু ইট, তাই তুমি একে আঘাত করো বা কুচি কুচি করে কাটো, ইট উইল নট বি কিল্ড, এটাকে মারা যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, হ্যাঁ, তুমি যেখানে একে যতই যন্ত্রণা দাও কোনো কাজ হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই রক্তাক্ত বাকলটা আরোগ্য লাভ করবে, অর্থাৎ রিকভার করবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে, মাটির খুব কাছ থেকে, মাটির কাছ থেকে উইল রাইজ কাল গ্রিন টুইক্স, এবং মাটির কাছ থেকে এই একটা কোঁকড়ানো, এই কতগুলো কোঁকড়ানো সবুজ পাতা, হ্যাঁ, উৎপত্তি হবে, ঠিক আছে, হ্যাঁ, বা ইন্ট্রোডাকশন বা এর উৎপত্তি বা অরিজিনেট হবে। মিনিয়েচার বাউজ হুইচ ইফ আনচেকড, এই ক্ষুদ্র ক্ষুদ্র ডালপালাগুলোকে যদি তুমি আনচেকড না করো বা কন্ট্রোল না করো, উইল এক্সপেন্ড এগেইন টু ফর্মার সাইজ, এটা আবার আগের মতো ধারণ করবে, ইট উইল বি দ্য সেম সাইজ অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমন এটা ছিল, ঠিক আছে। তাহলে দ্য ট্রি হ্যাজ এ লাইফ ফোর্স টু ইনভিগারেট হিমসেলফ টু রেস্টোর ইটস সেলফ টু ইটস ফর্মার সাইজ, তাহলে এর মধ্যে সেই রিডিমিং পাওয়ারটা রয়েছে যে সে আগের অবস্থাতে যাবে, ঠিক আছে। তাহলে ইট গিভস আস অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনভিনিয়েন্ট ওয়েদার, হ্যাঁ, কনভিনিয়েল ওয়েদার তৈরি করবে সেটাই না, বাট ইট হ্যাজ অলসো দ্য সেলফ পাওয়ার, ইট হ্যাজ অলসো দ্য সেলফ স্টিমুলেটিং পাওয়ার, ইট ইজ সেলফ রিলায়েন্ট, ইট ডাজ নট ডিপেন্ড অন আদার্স লাইক আস, আমাদের মতো কারোর উপর নির্ভর করে না। তো তো তবু আমরা এই গাছটাকে মারার চেষ্টা করছি, উই আর টেকিং সো মাচ মিন্স সো মাচ এফোর্টস অ্যান্ড এন্ডিভার্স টু কিল দ্য ট্রি, হাউ ক্রুয়েল অর ইনহিউম্যান উই আর, তাহলে আমরা এখানে বুঝতে পারছি আমরা কতটা নিষ্ঠুর। বাট স্টিল ইট ডাজ নট সাকাম টু ডেথ, কিন্তু তবু এটা মরবে না, দ্য রুট, তাহলে আমাদের কী করতে হবে, হোয়াট উইল বি ডান ইন অর্ডার টু কিল এ ট্রি, গাছকে হত্যা করার জন্য, তাহলে আমাদের কী করতে হবে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, এই শেকড়টাকে তুলে ফেলতে হবে, ঠিক আছে, মাটি থেকে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ বলতে দ্য আর্থ অর দ্য সয়েল ইন টু হুইচ, হ্যাঁ, সেই মাটি বা সেই অংশটাকে মাটিকে সেই মাটিটা থেকে ফ্রম দ্য আর্থ, হ্যাঁ, অর ইন হুইচ ইন দ্য আর্থ ইন হুইচ প্লেস, হ্যাঁ, দ্য ট্রি ইজ দ্য ট্রি হ্যাজ বিন গ্রোয়িং সো মেনি ইয়ার্স, দিস ইজ কল্ড দ্য অ্যাঙ্করিং আর্থ, দ্যাট ইজ দ্য আর্থ ইজ শেল্টারিং দ্য ট্রি অর অ্যাঙ্করিং দ্য ট্রি, সো ইট ইজ অলসো দ্য আর্থ ইজ অলসো কল্ড দ্য অ্যাঙ্করিং আর্থ। তো এই অ্যাঙ্করিং আর্থ থেকে এটাকে পুলড আউট করতে হবে, এটাকে বের করতে হবে, তুলে ফেলতে হবে, সমলে উৎপাটিত করতে হবে, ইট ইজ টু বি রুভড টাইড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, ঠিক আছে, দড়ি দিয়ে বাঁধতে হবে, পুলড আউট স্ন্যাপড আউট, এটাকে টেনে ফেলতে হবে, এটাকে ভেতর থেকে ছিঁড়ে বের করে টেনে বের করে নিতে হবে,
আর পুল ডাউনটা ইন্টারনালি, সম্পূর্ণরূপে এটাকে বের করে নিতে হবে। সাপোজ ইফ অ্যানি পার্ট অফ দ্য ট্রি স্পেশালি দ্য রুট উইল বি ইন দ্য ইনসাইড দ্য আর্থ, দ্য ট্রি উইল নট বি কিল্ড। তাহলে গাছকে যদি তুমি ভেতরে রাখো গাছের শিকড়টাকে, তাহলে গাছটা কিন্তু মরবে না। সো ইউ হ্যাভ টু বি কশিয়াস এনাফ, তাহলে তোমাকে সতর্ক হতে হবে বাই পুলিং আউট আর ইরাডিকেটিং দ্য লাইফ ফোর্স অফ দ্য ট্রি আই দ্য রুট ফ্রম দ্য আর্থ, মাটি থেকে বের করতে হবে, অ্যান্ড আউট ফ্রম দ্য আর্থ কেভ। আর্থ কেভ বলতে এখানে বোধ হয় দ্য কেভ অর দ্য প্লেস ফ্রম হোয়ার দ্য ট্রি উইল বি আপরুটেড, যেখান থেকে গাছটাকে তুলে ফেলা হবে, অ্যান্ড দ্য হলো প্লেস উইল বি কল্ড দ্য আর্থ কেভ। অ্যান্ড আফটার ফুলিং আউট দ্য ট্রি, গাছটাকে এইভাবে যখন তোলা হলো তখন গাছের শক্তি, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি উইল বি এক্সপোজড, গাছের শক্তিটা বেরিয়ে পড়বে, অ্যান্ড ইট ইজ গোয়িং টু ডাই ইন দ্য কোর্স অফ দ্য টাইম, এবং শেষের দিকে এটা মরে যাবে এরকম একটা পর্যায়ে, হ্যাঁ দিস ফেজে এটা পৌঁছে গেছে। দ্য সোর্স এর যে উৎসটা হোয়াইট অ্যান্ড ওয়েট, এর উৎসটা হচ্ছে সাদা এবং ভেজা, এবং এটা হচ্ছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, ঠিক আছে। সো সেন্সিটিভ পার্টটাকে যদি আমরা ওটাকে ডিস্ট্রয় করতে পারি, ওটাকে যদি আমরা ডিভাস্টেট করতে পারি, অ্যানিহিলেট করতে পারি, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু গাছটাকে মারা সম্ভব হবে। তাহলে সেন্সিটিভ পার্টটা কোনটা, এই যে রুটটা। তো এইটাকে, এটা কোথায় ছিল এতদিন? হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এটা হিডেন ছিল, অকাল ছিল, ঠিক আছে, মাটির গহ্বরে, মাটির মধ্যে। তাহলে এইটাকে তো বের করা হলো, এবার কী করতে হবে? বাট দ্য কিলিং অফ দ্য ট্রি ইজ ইয়েট নট বি ডান, এখনও কিন্তু করা হয়নি, গাছটাকে মারা হয়নি, কারণ ইট ইজ স্টিল লিভিং রিফ্রেশড অ্যান্ড অ্যানিমেটেড। সো হাউ ক্যান ইট বি কিল্ড আর হাউ ক্যান ইট বি গিভেন দ্য আলটিমেট স্ট্রাইক, শেষ আঘাতটা কীভাবে দেওয়া হবে? তাহলে কী করা হবে? দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপরে এটাকে রোদে দগ্ধ করতে হবে, চকিং, একে স্টিফেল করতে হবে, শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করতে হবে, ইন সান অ্যান্ড এয়ার, সূর্যে এবং বাতাসের মধ্যে, অ্যান্ড ইট দেন ইট উইল টেক ডিফারেন্ট শেপ অ্যান্ড ডিফারেন্ট কালার, এটা আলাদা রং নেবে, ইট উইল বি ব্রাউন, ইট উইল বি টার্ন ইন টু ব্রাউন, এটা ব্রাউনি আকার নেবে, ব্রাউন আকার নেবে, অ্যান্ড ইট উইল বি হার্ডেন, তারপর এটাকে শক্ত করা হবে, ইট উইল বি টুইস্টেড, এটাকে মোচড়ানোর মতো, ইট উইল বি ভালনারেবল অ্যানাফ, এতটাই ভালনারেবল হবে, হ্যাঁ, টু বি টুইস্টেড, যেটাকে মোচড় দেওয়া যায়, অ্যান্ড ইট ইজ ক্যাপাবল অ্যানাফ টু উইদার, এবং এটা যথেষ্ট সক্ষম হবে অফ উইদারিং, ঠিক আছে, একে তোমার হচ্ছে শুষ্ক করার, এবং শুষ্ক হয়ে যাবে, দেন ইট ইজ ডান, অর্থাৎ গাছটাকে হত্যা করা হবে। উইথ দিস ট্র্যাজিক নোট অফ পেসিমিস্টিক অর পেসিমিজম, অর্থাৎ একটা হতাশাজনক ভাব নিয়ে, হ্যাঁ, দিস ট্রি ইজ গোয়িং টু বি ইন ইটার্নাল স্লিপের দিকে চলে যাচ্ছে। সো আশা করছি উইথ মাই লিটিল ইনিশিয়েটিভ অ্যান্ড এফোর্ট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু গিভ ইউ অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েম। আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর মিসকনসেপশন অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ইজ ইউর লুপহোল অর হোয়াট ইজ ইউর প্রবলেমটিক এরিয়াজ, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু গিভ ইউ এ ডিটেলড অ্যানালাইসিস অ্যাজ পার মাই ক্যাপাসিটি ইজ কনসার্নড। সো থ্যাংক ইউ,
ইফ ইউ নিড অ্যানি আদার ভিডিও অফ অ্যানি এডুকেটিভ পোয়েমস এডুকেটিভ থিংস অর এডুকেটিভ ফিল্ড ডিডাক্টিভ ফিল্ড আই উইল বি অলমোস্ট বিফোর ইউর ডোর টু হেল্প ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং